কি কামব্যাক করার সুযোগ আছে, চান্স আছে? হিউজ টাকা দিলেও যদি এই ম্যানেজমেন্ট থাকে হয়তো 10 বারের জায়গায় 100 বার আমি ভাববো। এভাবেই হলো বিস্ফোরণ, ঝরে পড়ল ক্ষোভ অভিমান, রীতিমতো ভূমিকম্প, 8 বছরের সম্পর্কে দাঁড়ি পড়ে গেল। আমি চাই যাতে কোনো জুনিয়র প্লেয়ারের সাথে এরকম না হয়। টানা 8 বছর সবুজ মেরুন জার্সি গায়ে চাপানোর পর দল ছাড়লেন প্রবীর দাস। ছাড়লাম না, ছাড়তে বাধ্য করলো। সমর্থকদের কাছে ঘরের ছেলে, মোহনবাগানকে আই লিগ দিয়েছেন প্রবীর, সব সম্পর্কেই দাঁড়ি পড়ে গেল। লাস্ট 1 মাস ধরে সোশ্যাল মিডিয়াতে আমার কোনো ফটো ছিল না। কেন এটিকে মোহনবাগান ছাড়লেন? অপমানিত, অসম্মানিত, উপেক্ষিত প্রবীরের বুকের আগুন চোখের জল হয়ে ঝরল নিউজ টাইমের ক্যামেরার সামনে। হতে পারে তাদের কাছে খারাপ, আমি বিলিভ করি আমার হার্ডওয়ার্কে। বরাবরই ভীষণ আবেগপ্রবণ, মানতে পারছেন না অনেক কিছুই। সোদপুরের ফ্ল্যাটে বসে মনের জ্বালা উগড়ে দিলেন প্রবীর দাস। দল ছাড়লাম না, ছাড়তে বাধ্য করলো। যাই হোক, এসব নিয়ে আমি কিছু বলতে চাই না। জাস্ট ইয়েস, আমি ফুটবলটা খেলি অ্যাজ এ বাঙালি, আবেগের সাথে, ইমোশনালের সাথে। আর ফ্যান্সদের সাথে আমার একটা আলাদা ইমোশনাল একটা টাচ হয়ে গেছে লাস্ট 8 বছরে। ফ্যান্সরা আমাকে খুব বোঝে, আমি ফ্যান্সদের খুব বুঝি। বাট কিছু ব্যাপারে আমি হয় ডিসঅ্যাপয়েন্টেড আছি কিছু মানুষের জন্যে, সেটা আমি ডিজার্ভ করি না। এতদিন এই মোহনবাগান ক্লাবে ছিলাম, লাইক একটা আলাদা টাইপের লাইক অনুভূতি, লাইক এই ক্লাবের সাথে আমার লাইক কী বলবো। যাই, একটা কথা আমি জাস্ট তোমাকে বলছি শিবাজি দা, 2014-তে যখন আমার কোনো ক্লাব অফার ছিল না, আমি যখন দিল্লি খেলে এফসি গোয়া খেলে দিল্লি যাই, তখন আইএসএল খেলার পর আমার কোনো ক্লাব অফার ছিল না। ওই সময় যে ম্যানেজমেন্ট ছিল আমাকে, তারা লাইক নিয়ে এসেছিলো ট্রাস্ট করে, সো থ্যাঙ্কস তাদেরকে। ওই মোহনবাগান থেকেই আমার উত্তীর্ণ হয় কলকাতা লিগ, সেই সময় থেকে আমি শুরু করি ভালো পারফরমেন্স। সো বলেছিলাম যে আফটার 31st আমি সব কিছু করবো, প্ল্যান করব। সো সেই সময় যখন আমি জানতে পারি যে আগে 3টে ম্যাচ কীভাবে মোটিভেট করবো, আমি নিজেও ভেবে উঠতে পারিনি যে যাতে আমার এন্ডটা আসলে ফ্যান্সদের কাছে ভালো হয়। হয়তো কেউ চেয়েছিলো যাতে আমার এন্ড লাইক মেবি ভালো না হয়, হয়তো সামহাও, কী কোনো না, আমার 8 বছরের জন্যে, 8 বছরের সাথে আমার এই ক্লাবের সাথে রিলেশন। কিছু কিছু মানুষের জন্য কখনো ক্লাবের সম্পর্ক বা ক্লাব খারাপ হয় না। আমার অভিমান ক্লাবকে নেই, আমি ক্লাবকে ভালোবাসি, ফ্যান্স আমাকে ভালোবাসে, সেটা সবসময় থাকবে। আমার একটা রেসপেক্ট, আমি 33 নাম্বার, আমি 2014-15 যখন মোহনবাগান এসেছে আমাকে মোহনবাগান দিয়েছিল। সো লাইক এটা স্মল থিং লাগলে হয়তো হাসির কথা অনেকে বলতে পারে, বাট লাইক আমার এই সময়ের মধ্যেই কেন জার্সিটা প্যান্টটা অন্য কাউকে দেওয়া হলো, বিকজ আমি চাই না যে লোকে জানুক, এফসি কাপের সাথে সাথে লোকে জানুক যে আমি ক্লাব ছেড়ে দিচ্ছি। আমি তো ছাড়ছি না, বাট আমাকে প্রেশার, এবার আমাকে সব ফ্যান্সরা ট্যাগ করছে, পবিতা তুমি ক্লাব ছাড়ছো, তখন আমি ওইটার দিকে যাব নাকি খেলায় মোটিভেশন করব, খেলায় কনসেন্ট্রেশন করব, কোনটা করব? লাইক একটা ছোট্ট ব্যাপার, লাস্ট 1 মাস ধরে সোশ্যাল মিডিয়াতে আমার কোনো ফটো ছিল না, এটা কিন্তু আমার ফটোটা না, কিন্তু এরকম ফটো আমার প্রচুর থাকতো। সো ওয়াই কোচের সাথে ইভেন একটা ফটো তুলেছি আমি, কত তারিখে জানো, সেই ডেটে সব ফটো আমাদের একটা লিঙ্ক আছে, লিঙ্কে সেন্ড হয়েছে, কোচের সাথে আমার ফটোটা ডিলিট হয়ে গেছে। হাউ পসিবল? ইভেন কোচও কিন্তু জানে না যে আমার সাথে এইটা হয়েছে, মানে কোচ পড়ে। যাই হোক, সো স্মল স্মল থিং এইগুলি কিন্তু অনেক বড় ব্যাপার, কিন্তু লাস্ট 8 বছরের জন্য একটাই কন্টিনিউ প্লেয়ার যে আমি এই ক্লাবে রয়ে গেছি, দুটো ক্লাব নিয়ে আমি রয়ে গেছি কন্টিনিউ, আমি কিন্তু ক্লাব থেকে বেরাইনি। আমাকে ফিউচার প্ল্যান নেই অবভিয়াসলি বলে দিয়েছে, ভ্যালু নেই, কিন্তু আমার ভ্যালু যে আছে সেটা লাস্টে আমাকে ফ্যান্সরা বুঝিয়ে দিয়েছে যে আই হ্যাভ ভ্যালু, আমার কাছে ভ্যালু আছে। আমরা খুব লড়াই করে উঠে এসেছি, কারণ আমার মনে পড়ে যে বাবার লড়াই, মায়ের লড়াই কতটা, সেই লড়াইয়ের আমি একটা ছেলে। সো আমার কাছে সেলফ রেসপেক্টটা আর আত্মসম্মানটা সব থেকে বেশি বড়। সো হিউজ টাকা দিলেও যদি এই ম্যানেজমেন্ট থাকে হয়তো 10 বারের জায়গায় 100 বার আমি ভাববো। যেমন লাইক এটা স্মল থিং, লাইক আমি চাই যাতে কোনো জুনিয়র প্লেয়ারের সাথে এরকম না হয়, কারণ আমি আই লাভ দিস ক্লাব, আমি ক্লাবকে ভালোবাসি, ফ্যান্স আমাকে ভালোবাসে, যাতে জুনিয়র প্লেয়ারের সাথে হলে তারা নিতে পারবে না। তো লাইক ফার্স্ট অফ অল বলি, আমি তো পেশাদার হয়ে উঠতে পারিনি, কেননা এর আগেও আমার অনেক হিউজ টাকার অফার ছিল অন্য ক্লাবে, তো সেই সময় আমি যাইনি, বিকজ আমার কাছে আবেগ আর ফ্যান্সদের ভালোবাসাটা সব থেকে বেশি আমার কাছে গুরুত্ব দিই আমি, বিকজ টাকা পয়সার সাথে সাথে ভালোবাসা না থাকলে কী হবে। তো আমি পেশাদার হয়ে উঠতে পারিনি। ফ্যান্সদেরকে আমার একটাই অনুরোধ যে তোমরা আমার পাশে সবসময় ছিলে, তোমাদের কাছে আমি সত্যিই দায়বদ্ধ। আজ হয়তো আমি পারতন,
বাট এটাকে মেনে নিতে হবে, সামটাইম হয়তো আমার হাতেও কিছু থাকে না। দাদা আমি এখন পাত্তন মোহনবাগানের, আমার ক্যারেক্টার, আমার মোটিভেশন, আমার ডেডিকেশন সেম ওয়েতে সেম লেভেলে থাকবে, এইটাই আমি কোনোদিনও গ্রাফ নিচে নামতে দেবো না। হতে পারে সামটাইম পারফরমেন্স ভালো হবে খারাপ হবে, সেটা পার্ট অফ ফুটবলের মধ্যে আসে, কিন্তু আমার ক্যারেক্টার সেমই থাকবে, শুধু আমার জার্সিটা আলাদা হলো। আর আই এম ভেরি হ্যাপি, আমি খুব হ্যাপি যে ওই ক্লাব আমাকে এতটা ভ্যালু দিয়ে নিয়েছে, ম্যানেজমেন্ট এতটা ভ্যালু দিয়ে নিয়েছে। তো আমি তাদের জন্য আমি বাকি কেরিয়ারের 3 বছর আমি উজাড় করে দেবো।